নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সবার পুজো অনেক অনেক ভালো কাটছে, তো সবাই মন দিয়ে ঠাকুর দেখুন, সুস্থভাবে ঠাকুর দেখুন আর খুব সুন্দরভাবে এনজয় করুন। চলুন তাহলে একটু ঘুরে আসি আমরা সোদপুরের সেই 100 ফুট উঁচু ভাইরাল দুর্গার সাথে, আপনাদের একটু দর্শন করিয়ে দিয়ে আসি। চলুন তাহলে, আমরা চলে গেছিলাম ষষ্ঠীর দিন, বড় বৌদি, বড় বৌদির মেয়ে, দিদি, দিদির ছেলে, আমরা সবাই মিলে টুক করে একটু শহীদ কলোনির যে 75-এ মানে 100 ওরা করেছে, এবার ওদের 75-এ পা দিয়েছে, সেই জন্য ওরা একটা অসাধারণ থিম আমাদের জন্য, সবার জন্য উপহার দিয়েছে। তো ওরা ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, দেখুন পুকুরটাও তো দেখলেন কত সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে ঢোকার মুখে, যে দেখুন 75-এ 100 শহীদ কলোনির 100 ফুটের দুর্গা, সত্যি অসাধারণ সুন্দর করেছে। মানে গায়ে যখন আমি ফার্স্ট দেখলাম মায়ের মুখ, গায়ে কাটা দিচ্ছে। আপনারা হয়তো ফোনে বুঝতে পারবেন না, আপনাদের সবার কাছে অনুরোধ যে সামনে গিয়ে দেখে আসুন। এত সুন্দর করেছে ওরা, মানে মাকে এতটাই সুন্দর লাগছে, মানে কোনো বলার ভাষাই নেই। তো অনেকেই অনেক রকম বলছে যে প্রচণ্ড ভিড়, 300-400 লাইন পড়েছে, একদমই না, মোটামুটি সব কিছুই ফাঁকা ছিল পুরোটাই, আমরা কোন লাইনই দিতে হয়নি। আমাদের ভিতরের ডেকোরেশন আরও সুন্দর করেছে, বাইরে তো আমরা মাকে দেখলাম এত অসাধারণ অপূর্ব সাজ, মাকে এতটা সুন্দর লাগছে, আর ভেতরটা দেখুন আরও বেশি সুন্দর করেছে। মানে সত্যি টোটাল সব মিলিয়ে ওরা এত সুন্দর যে উপহার আমাদের জন্য দিয়েছে, তো আমরা কষ্ট করে যে গেছি সবাই, তার সেটা সার্থক হয়েছে, সত্যি ভীষণ সুন্দর পুরো কাজটা। তো আপনারা যান সবাই দেখে আসুন, ভীষণ ভালো লাগবে আপনাদের সবার, পুজোটা আপনারা সবাই খুব আনন্দে কাটান। আমরা এই ঠাকুরটা দেখতে দেখতে ছোটো ছোটো কয়েকটা অনেকগুলোই প্রায় ঠাকুর দেখে ফেলেছিলাম একসাথে, বেরোলে যা হয়, মা তো সব জায়গায়, জায়গায় জায়গায় মা, তাই জন্য আমরা সব জায়গায় সব রকম ঠাকুর দর্শন করে এসেছি, সব মায়ের সাথে দেখা করে এসেছি। ষষ্ঠীর দিনটা আমাদের সারাদিন, মানে আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম, আবার ঠিক 7-8টার মধ্যেই চলে এসেছি, কিছু 2-1 ঘন্টার মধ্যে আমরা খুব সুন্দর ঠাকুর দেখে এসেছি, ফাঁকায় ফাঁকায়, কোনো ভিড় নেই, কারোর কথা প্লিজ কান দেবেন না, সবাই যান গিয়ে পুজো উপভোগ করুন। দেখতেই পারছেন কত দূর দূর থেকে দর্শনার্থীরা এসছে, আর এটা হচ্ছে বাইরে তো আমরা 100 ফুটের দুর্গা মাকে দেখলাম, আর এটা হচ্ছে ভিতরের মা দুর্গা। দেখুন ভিতরের মা দুর্গাকেও পুরো অপূর্ব সুন্দর লাগছে, মানে কোনো ভাষাই নেই। তো দেখুন, মানে কাজ আপনারা হয়তো ফোনে দেখছেন ভাবছেন ছোটো, মানে বোঝা যাচ্ছে না অতটা, আমরাও সেটাই ভাবছিলাম। তো যান দেখে আসুন, সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ভালো।